আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডায়াল সিলেট অনলাইন টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বার্তায় সাথে আছি আমি নাজমুল হুসেন ইমন আমাদের আজকের আলোচ্য বিষয় দাঁতের যত্ন এবং এর প্রয়োজনীয়তা আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সিলেটের এবং পুরো বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান ডেন্টাল সার্জন হোলি ডেন্টাল কেয়ার ও প্রাক্তন সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান নর্থ ইস্ট মেডিকেল কলেজ প্রথমে আমাদের স্টুডিওতে কৃতজ্ঞতা মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আসার আপনাকে ধন্যবাদ স্যার আমরা যে কথা দাঁতের গুরুত্ব চিকিৎসার ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি দর্শকদের ব্যাপারে কি বলবেন আসলে দাঁতের ব্যাপারে আগেকার যুগে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে দাঁত থাকতে বাঙালি দাঁতের মজাটা জানে না তাই না তো এই ব্যাপারটা হলো কেন এই ব্যাপারটা হয়তো এইভাবেই হয়েছে যে মানুষ একসময় দাঁতের যত্ন নিত না বা দাঁতের ব্যাপারে উদাসীন ছিল কিন্তু এখন কিন্তু এই পরিস্থিতি বদলাইছে এবং মানুষ বুঝতে পারে যে মানুষের এই যে দাঁত এটা শুধু যে আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে চাবানোর জন্য ব্যবহার হয় এমন না একজন মানুষের অ্যাপিয়ারেন্স বা যে আউটলুকটা এটা কিন্তু দাঁতের দ্বারা ড্রামাটিকভাবে পরিবর্তন করা যায় তো একজন আপনার হচ্ছে মাঝে মাঝে দেখবেন যে কিছু কোলাজ করে যে সেলিব্রিটিদের দাঁত ব্ল্যাক করে দে দাঁত না থাকলে কেমন দেখাতো তো সুতরাং একটা মানুষ আসলে শুধু যে ফাংশনাল যেটা আমরা বলি দাঁতের কয়েকটা কাজ আছে আসলে আমরা যেটা থিওরিটিক্যালি বলে থাকি এক নম্বর হচ্ছে ফাংশনাল কাজ যেটা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখে আমরা যে খাবার দাবার আমাদের ডাইজেস্টে উপযুক্ত করার জন্য মুখের ভিতর থেকে কিন্তু প্রথম কাজ প্রণালী শুরু হয় এবং সেটা দাঁতে চাপানোর মাধ্যমে তো সেকেন্ড যেটা আসে যে আপনার আমাদের যে অ্যাপেয়ারেন্স বা সৌন্দর্য বা দেখার ব্যাপার এবং অনেকেই আছে আপনার এই দাঁত সুন্দর না বলে কিন্তু হিনমূন্যতায় ভুগে সোশ্যালি আপনার দেখা যায় যে তারা তারা নিজেদেরকে একটু গুটে রাখে কনফিডেন্স কথা বলতে হাসতে লজ্জা পায় আমরা দৈনন্দিন জীবনে অনেক রুগী পাই যে রুগীগুলো শুধুমাত্র দেখা যায় যে এই মানে তাদের সৌন্দর্যের সমস্যার জন্য আমাদের কাছে এসেছে এবং যখন চিকিৎসা করে আমরা ব্রেসেসের মাধ্যমে হয়তো দাঁত যখন তাদের সোজা করে দিছি বা সুন্দর করে দিছি যতদিন যায় আসলে তাদের যে হতাশা বা এটা থেকে তারা কাটায় ওঠে এবং তাদের ফেসে এটা প্রমাণ পাওয়া যায় সুতরাং এটা সৌন্দর্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর তৃতীয়ত আমরা যে কথা বলি আমাদের বেশ কিছু শব্দ কিন্তু দাঁতের সাথে মানে সম্পর্ক হ্যাঁ এবং যারা তেলওয়াত করেন আমাদের কাছে অনেক সময় হুজুররা আসেন এবং ওনারা দেখা গেছে বয়স্ক অনেকে এই দাঁত পড়ে গেছে তখন ওনারা বলে যে আমি তেলবাত করতে যাই সমস্যা ফেস করতেছি তো অনেক আবৃত্তিকার বা যারা গান তারা এটা জানে যে দাঁতের সাথে কিছু শব্দ বাড়ি খায় এবং এই আমাদের জিভা যাবি জায়গা লাগে এবং দাঁত না থাকলে তখন এই শব্দটা উচ্চারণে অসুবিধা হয় সুতরাং তাহলে আমরা পেলাম যে দাঁত কিন্তু শুধু যে খাবার চাবানোর জন্য ব্যবহার করে তা না এটা একজন মানুষের কনফিডেন্স লেভেল গ্রো করা একজন মানুষকে সামাজিকভাবে সবার সামনে গ্রহণযোগ্য করে তোলা বা তাকে তার কনফিডেন্স লেভেলটা বাড়ায় তোলা এর পাশাপাশি ফাংশনাল আমাদের কথা বলা বা গান গাওয়া বা আমরা দৈনন্দিন জীবনে চলার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো সবগুলোতেই দাঁতের আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা আছে দৈনন্দিন কিছু অভ্যাস আছে আমাদের যেগুলোর কারণে এবং অযত্নের কারণে আমরা কিছু সমস্যার মুখোমুখি হই সে ব্যাপারে আপনি কি বলবেন প্রথমত আমার মনে হয় যে এটা বলার আগে আমরা যেই অভ্যাসগুলো থাকলে আমাদের দাঁতের সমস্যা কম হতো সেটা আমি একটু বলে নিই সেটা হচ্ছে সবাই জানেন এটা এখন বহুলভাবে বারবার বলা হয় সেটা হচ্ছে দুবার করে ব্রাশ করার কথা বলা হচ্ছে সো এই দুইবার ব্রাশের মধ্যে একবার হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে যেটাকে আমরা বেশি গুরুত্ব দিই হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের মুখের ভিতরে লালার যে সরবরাহ এটা কিন্তু কমে যায় আমরা রেস্টিং পজিশনে চলে যাই তখন এবং লালা সরবরাহটা কমে যাওয়ার ফলে যেটা হয় যে আমাদের মুখে তখন যদি আন মানে ওই যে পরিষ্কার না করা হয় আমাদের যে খাবার খাদ্যকণা লেগে থাকবে সেগুলো কিন্তু তখন আপনার খুব সহজেই পচে যেতে পারে এবং সেটার সাথে মুখের যে ব্যাকটেরিয়া থাকে আমাদের মুখের মধ্যে নর্মালি কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে এগুলা আপনার সুযোগের সন্ধানে থাকে তারা যখন এরকম এনভায়রনমেন্ট পেয়ে যায় যখনই দেখে যে মুখের ভিতর ড্রাই এনভায়রনমেন্ট তখন সে খুব র্যাপিডলি অ্যাসিড প্রোডিউস করে সেই খাবার খাদ্যকণার সাথে মিলে এবং তখনই কিন্তু ক্যারিস যেটা আমরা বলি বা দাঁতের যে ক্ষয় সেটা সূচনা হচ্ছে তখনই এবং এই কারণে আমরা রাত্রে ঘুমানোর আগে ব্রাশের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়ে থাকি তো একটা অভ্যাস পেলাম কি রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা এবং এই কেউ যদি এই শুধুমাত্র এই একটা অভ্যাস রপ্ত করতে পারে তাহলে ফিফটি পারসেন্ট দাঁতের রোগ কমে যাবে আরেকবার যে স্যার সেটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে এটা আমরা প্রতিনিয়ত ভুল করি থাকি হ্যাঁ এটা মজার ব্যাপার হচ্ছে আমরা নিজেও ছোটবেলা তো এটা করেছি इवन আমি ডক্টর হওয়ার আগ পর্যন্ত জানতাম যে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে হবে এরপরে খাওয়া দাওয়া নাস্তা রাস্তা কিন্তু আসলে আপনি যখন চিন্তা করুন রাতে আপনি ঘুমাচ্ছেন যখন তখন আপনি ব্রাশ করে ঘুমাচ্ছেন আপনি সারা রাত কিছু খাচ্ছেন না সো সকালে উঠে আবার ব্রাশ করবেন যে আসলে তো মুখের মধ্যে ওইভাবে কিছু থাকছে না কিছু থাকছে না বড়জোর নাস্তা করার পরে থেকে আমরা দুপুরে লাঞ্চ করার পর্যন্ত একটা লম্বা সময় গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে যদি মুখের ভিতরে এই যে খাদ্যকোনা নাস্তার সময় যে খাদ্য এগুলো যদি আটকায় থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং নাস্তা খাওয়ার পরে এবং আপনাকে যেটা বলছিলাম পঞ্চাশ পার্সেন্ট রাত্রে করলে হচ্ছে বাকি ফর্টি পার্সেন্ট হবে আপনার সকালেও যদি আপনি নাস্তা খাওয়ার পরে করেন তাহলে তো দাঁতের রোগ কিন্তু আসলে অনেক মানে প্রতিরোধযোগ্য দাঁত যদি ঠিক মতন ব্রাশ করি আমরা এবং এর পাশাপাশি অভ্যাসের ব্যাপার যেটা বলছেন আরেকটা অভ্যাস আমরা এখন খুব প্রমোট করতেছি মানুষকে যেটা করলে আপনার হানড্রেড আসলে রোগমুক্ত থাকার একটা সময় থাকে অ্যাক্সিডেন্টাল কোনো কিছু না হলে সেটা হচ্ছে আপনার ফ্লসিং করা ফ্লসিং গ্যাসটা কি যে আমরা দুই দাঁতের মাঝে আমাদের তো নরমালি একটা গ্যাপ এই গ্যাপের মধ্যে কিন্তু অনেক সময় ফাইবার জাতীয় খাবারগুলো বেশ করে যে কোরবানি গেল মাংস মাংস মাংসর যে ফাইবার এই জিনিসগুলো দেখবেন যে অনেক সময় দুই দাঁতের মাঝখানে আটকে যায় যেটা কিন্তু ব্রাশেও কিন্তু আসতেছে না তো এইটা বের করার জন্য আপনার স্পেশালাইজ সুতা পাওয়া যায় এক ধরনের যেটাকে আমরা ডেন্টাল ফ্লস বলতেছি এবং এটা মার্ক যে কোনো ফার্মেসিতে পাবেন ডিপার্টমেন্টাল স্টোরে পাবেন ডেন্টাল ফ্লস দিয়ে আপনার দুই দাঁতের মাঝখানে যে খাবার আটকাবে সেটা পরিষ্কার করে ফেলতে হবে বেশ করে রাত্রেবেলা এবং এটা যদি করতে পারে তাহলে গর্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে তো অভ্যাস কিন্তু আসলে ব্রাশিং ফ্লসিং এর পাশাপাশি আরও ভালো হয় যে আপনি মাঝে মাঝে ওই যে জিববাহ পরিষ্কার করা ব্রাশের সাহায্যে তারপরে মাউথওয়াশ যদি ইউজ করা যায় সেটা ভালো আর নষ্ট করছে কী কী এগুলা তো ভালো থাকছে তাই না ক্ষতি করছে কী কী ক্ষতির আসলে করার মতন অনেক উপাদান আছে যেমন ধরেন আপনার আমরা যেহেতু এই সিলেটে অঞ্চলে মানুষ আমরা এবং সিলেটে আমরা যেই অভ্যাসটা থেকে বেশি দাঁতের ক্ষতি করে পেয়ে থাকি সেটা হচ্ছে আপনার পান খাওয়ার যে অভ্যাসটা এবং স্পেশালি আপনার দেখবেন যে জ্বরদা দিয়ে যারা পান খাচ্ছেন জর্দা তো এমনি স্বাস্থ্যজনক ক্ষতিকর এবং এর সাথে আপনার অনেকে চুন ইউজ করে যেগুলো কিনা আসলে মুখের ভিতর যে চামড়াটা এই চামড়াটাকে কিন্তু আপনার কিছুটা অ্যাব্রেশন করে অ্যাব্রেশন মানে ক্ষয় করে ফেলে আসলে সুতরাং আমরা যেটা দেখছি যে এর পাশাপাশি যে পানের যে দাগ সিলেটের একটা স্পেশাল পান আছে খাসিয়া পান খাসিয়া পান এই পান যারা খায় তাদের দাঁত দেখবেন যে তরমুজের বিচির মতন লাইক হল তো এই যে আসলে দাঁতের যে নর্মাল অ্যাপিয়ারেন্সটা এটাও যেমন নষ্ট হচ্ছে মুখের ভিতরেও কিন্তু যে ক্ষতগুলা করছে ক্ষত থেকে ক্যান্সার হওয়ার একটা ভয় থেকে যায় এবং এটা কিন্তু গবেষণা দ্বারা প্রমাণিত যে আপনার তামাক যেটা মানের সাথে তামাক অনেকে ব্যবহার করে থাকে সেগুলো সব ধরনের তামাক অল কাইন্ডস অফ তামাক আপনার মুখের যে ক্যান্সার এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এটা কিন্তু আসলে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে এটা ওইভাবে প্রমোট করা হচ্ছে না এটা আসলে আমরা চেষ্টা করতেছি এটা নিয়ে কাজ করতেছে বাংলাদেশ ডেন্টা সোসাইটি কাজ করতেছে আমরা যারা ডেন্টা সার্জন আসলে আমরা কিন্তু বাংলাদেশের ডেন্টিস্ট্রিটা আপনার বিগত পাঁচ থেকে দশ বছর যতটা ডেভেলপ হয়েছে তার আগের মোটামুটি মানে বিশ বছর বা পঁচিশ বছরও ওইভাবে আগায়নি তাহলে একটা কথা স্যার আমার যেটা বলতে ইচ্ছে করছে তার আগে মানুষ কিভাবে যত্ন করতো দাঁতের তার আগে যেটা হতো যে আসলে দাঁতের আধুনিক যে চিকিৎসাগুলো সেগুলো তো ছিল না সুতরাং দেখা যাচ্ছে দাঁতের সমস্যা হলে দাঁত ফেলে দেওয়া এ ধরনের চিকিৎসাই ছিল এবং ওই সময় আসলে ওই যে গুরুত্বটা কম ছিল মানুষের যে সৌন্দর্যের ধরেন সচেতনতা সেটাও যেমন কম ছিল খাওয়া দাওয়া ব্যাপারেও অত বেশি ইয়ে ছিল না এখন আপনি দেখেন যে সৌন্দর্যের ব্যাপারে কিন্তু মানুষ অনেক কিছু করে তাই না একজনের ধরেন আপনার যে বিভিন্ন ধরনের আপনার যে স্কিনের যে ইয়ে করতেছে বিউটি পার্লার দেখেন কত হয়েছে এখন এত বিউটি পার্লারে যে এত সুন্দর করে আপনি চুল ইয়ে করলেন একজন ফিমেলের ক্ষেত্রে চিন্তা করেন বা এত সুন্দর মেকআপ নিয়েও কিন্তু দাঁত দেখা যাচ্ছে ওই যে খাসিয়া পান খায় আপনার ব্ল্যাক হয়ে আছে সো ওনার কিন্তু আসলে যখন হাসিটা দেবে তখন দেখা যাবে যে ওই যে ওনার যে হান্ড্রেড পার্সেন্ট সৌন্দর্য এটা আর থাকতেছে না ওই জায়গায় ওই দাঁতের ওখানে যে ঢাকা পড়ে যাচ্ছে তো এই সচেতনতাগুলো আসলে একদিনে হয় না এগুলো আসলে প্রমোট করা হচ্ছে তো এই যে আপনার এই প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমেও কিছু মানুষ আজকে কিন্তু জানলো যে এই তামাকের মাধ্যমে ক্যান্সার হতে পারে তো আপনি পান খাওয়ার অভ্যাস একবারে তো ছাড়া সম্ভব না আমাদের কাছে অনেকে আসে অনেকে আসেন এরকম তো আমরা আসলে বলি যে আপনি জর্দাটা অ্যাভয়েড করেন বা আপনার হচ্ছে যে চুন এটা অ্যাভয়েড করেন সো গ্রাজুয়ালি হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা অনেক কথা শুনছি এবং আরও কথা শুনবো ফিরে আসছি কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত বিজ্ঞাপন বিরতির সিলেট নগরীর অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত আমাদের সমূহ ডিজিটাল এক্সরে রে প্যাথোলজি আলট্রাসোনোগ্রাম অ্যান্ডোস্কোপি ও কোলোস্কোপি ইউরোফ্রোমেন্টি ল্যাব বায়োমেডিক্যাল অ্যানালাইসিস মাইক্রোবায়োলজি ইলেকট্রোরাইট হোমোডোলজি হরমোন লেভেল টেস্ট এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য বার্তা ডায়াল টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সাথে আছে আমি নাজমুল হুসেন ইমন এবং আজকে আমাদের সাথে আছেন একজন ডেন্টাল সার্জন ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান স্যার আবার ফিরে আসলাম আমরা আর অনেক কথাই বলবো এবং আপনার থেকে অনেক কিছু জানার আছে এবার আমরা জানতে চাচ্ছি যে তীব্র ব্যথা হলে আপনারা কি বলে থাকেন এবং কি পরামর্শ দিয়ে থাকেন আসলে দাঁতের যে তীব্র ব্যথাটা এই ব্যথাটা খুব কমনলি যেই সমস্যার কারণে সেটা হচ্ছে দাঁতের যে গর্ত এই গর্তটা যখন দাঁতের ভিতরে মজ্জা ধরে ফেলে বা দাঁতের ভিতরে আসলে একটা নার্ভ থাকে টিস্যু থাকে এবং এটা আসলে গর্ত হতে হতে একটা পর্যায়ে যখন অবহেলা করতে করতে একটা পর্যায়ে একদম গর্তটা যখন ভিতরে পর্যন্ত চলে যায় তখনই কিন্তু ব্যথাটা শুরু হয় এবং এই ব্যথাটা আসলে খুব বেশি মানে খারাপ ধরনের একটা ব্যথা এবং দাঁতের ব্যথা এত বেশি তীব্র যে এটা আপনার অনেক সময় রেডিয়েট করে দেখা যাচ্ছে উপরে দাঁত হলে আপনার মাথা চোখ কান টান সব কিছু নিয়ে ব্যথা করছে নিচের ক্ষেত্রে গলা টলা বন্ধ ছড়ায় পড়ে এবং খুব অসহ্য এই ব্যথাটা নিয়ে আসলে অনেকে আছে বয়স্ক মানুষও আপনার দেখা যায় যে বাচ্চাদের মতন কান্নাকাটি করা তো এটা আসলে এক ধরনের ডেন্টাল ইমার্জেন্সি বলি আমরা ইমার্জেন্সি এবং এই পর্যায়ে আমরা আমাদের কাছে যদি আসে তাহলে ইমিডিয়েটলি ব্যথা কমানোর জন্য আসলে করে ফেলি জায়গাটা একটা ইঞ্জেকশন দিয়ে জায়গাটাকে লোকাললি অ্যানাসিসিয়া দিয়ে দিই তো আসলে এই পরিস্থিতি গেল কেন এই পরিস্থিতি যাওয়ার আগে কিন্তু আসলে উনি যদি সচেতন হতো ওই আগে আসতো আমাদের কাছে তখন কিন্তু আসলে হয়তোবা এই দাঁতটা একটা সমাধান সহজ সমাধান দেওয়া সম্ভব হতো বাট উনি হয়তো ওই যে হালকা ধরুন আপনার ঠান্ডা পানিতে ধরছে শিশির করছে বা এক দুই দিন ব্যথা করছে একটু ফার্মেসি থেকে একটা ব্যথার ওষুধ নেখে ব্যথা চলে গেছে এই অবহেলাগুলো মানে জমতে জমতে একটা পর্যায়ে যায় কিন্তু তীব্র ব্যথার আকার ধরন তো আসলে সমাধান আমরা যেটা করি ইউজালি আপনার রুট ক্যানেল চিকিৎসা বলে একটা চিকিৎসা আছে ভিতরে নার্ভটা বের করে ফেলা হয় এটা অনেক সময় করা হয় যদি দাঁতটা মোটামুটি স্ট্রাকচার থাকে একদম গোড়া পর্যন্ত যদি গর্ত হয়ে যায় অনেকের তাহলে ফেলে দেওয়া ছাড়া আসলে কিছু করা থাকে না তো ইউজুয়ালি খুব বেশি তীব্র ব্যথা হলে সেদিন অনেক সময় ফেলার কাজটা করা যায় না সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় কাঁজা এবং অ্যান্টিবায়োটিক দিয়ে পরে একটা সিটিং দিয়ে আর কি পরে আরেকটা দুই তিন দিন খাওয়ার পর ব্যথাটা কমার পর দাঁত ফেলে কারণ দাঁত ব্যথা থাকলে সে যেটা হয় যে ওই জায়গাতে অনেক সময় পুস টুস থাকে তো আপনার ওই জায়গাতে অবশ্য করলেও হান্ড্রেড পার্সেন্ট মুক্তভাবে ফেলা যায় না এবং আমাদের কাছে তো রুগীরা আসতেছে কেন যাতে ব্যথামুক্ত একটা চিকিৎসা পায় দাঁতের ব্যথা কিন্তু আসলে দাঁতের চিকিৎসা নেই কিন্তু অনেকের অনেক ফোবিয়া আছে ভয় আছে ওই যে আপনার আমাদের যে ধরেন চেয়ারটা এই চেয়ারের মধ্যে বসতে হলেও অনেকে ভয় পায় যে ব্যথা দিয়ে ডাক্তার সাহেব তো আসলে এটা জন্য রুগীকেও যেমন কিছুটা সচেতন হতে হবে ডাক্তাররাও আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করে যাই আসলে দাঁত সুস্থ সুন্দর রাখা উচিত কিন্তু আমরা সেক্ষেত্রে কোন ধরনের ব্রাশ এবং পেস্ট ব্যবহার করতে পারি আপনি কি পরামর্শ দিয়ে থাকেন দাঁত যদি সুস্থ এবং মানে সুন্দর রাখার জন্য প্রথমত যেটা যে নিয়মিত ব্রাশ করা ইট ডাজন্ট ম্যাটার আপনি কী পেস্ট ইউজ করছেন এটা খুব বেশি আসলে ব্যারি করে না কিছু মেডিকেটেড পেস্ট মার্কেটে পাওয়া যায় কিছু পেস্ট পাওয়া যায় যেই পেস্টগুলোর মধ্যে স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে যেগুলো আপনার কিছু কিছু দাঁতের কন্ডিশনকে ইমপ্রুভ করে যেমন ধরেন আপনার শিশির করে দাঁত সেক্ষেত্রে আপনি মার্কেটে কয়েকটা পেস্ট আছে যেগুলো পেস্ট স্পেশালি তারা কিছু উপাদান দিছে আপনার শিশির ভাবটা কমানোর জন্য আবার কিছু পেস্ট আছে যেটা কিনা মারির জন্য উপযুক্ত এটা বলাই থাকে ওই পেস্টটাকেই লেখা থাকবে দেখবেন যে এটা মারির গাম কেয়ার হেন না তো আসলে আমরা পেস্টের থেকে বেশি যেটা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে সঠিক নিয়মে ব্রাশ করা আমরা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেটা পাই আমাদের কাছে যারা আসেন রুগীরা অধিকাংশ রুগীর আমরা দেখি যে রুগীরা ব্রাশ করার সময় ব্রাশটা এভাবে এভাবে করেন তো যেটা আসলে ফল্ট একটা টেকনিক এভাবে ব্রাশ করার ফলে কী হচ্ছে দাঁতের সাথে যখন এভাবে ঘষা খাচ্ছে তখন দাঁতের আমরা নেক বলি অর্থাৎ দাঁতের আপনার দাঁত এবং মারির মাঝের জায়গাটা ক্ষয় হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস ব্রাশিং সঠিক নামটা হচ্ছে উপর নিচ করে ব্রাশ করা এবং ব্রাশের ক্ষেত্রে সবসময় আমরা যেটা পরামর্শ দিই সেটা হচ্ছে সফট ব্রাশ ইউজ করা মার্কেটে আপনার তিন ধরনের ব্রাশ পাওয়া যায় ব্রাশের গায়ে লেখা থাকে দেখবেন সফট মিডিয়াম এবং হার্ড অনেকে মনে করে হার্ড ব্রাশদের যদি ব্রাশ করে তাহলে পরিষ্কার হবে বেশি কিন্তু আসলে ধারণাটা বল হার্ড ব্রাশ দাঁতকে ক্ষয় করে ফেলবে হয়তো সাময়িকভাবে পরিষ্কার দেখাবে কিন্তু দাঁতের উপরে যে গ্লেজ এনামেল পোর্শন এটা উঠে চলে যাবে এবং দাঁত ক্ষয় হয়ে যাবে এই কারণে আমরা পরামর্শ দিচ্ছি কি এক নম্বর হচ্ছে আপনি নিয়মিত সঠিক নিয়মে ব্রাশ করেন রাত্রেবেলা ঘুমানোর আগে করেন সকালে নাস্তা খাওয়ার পরে করেন এবং নরম ব্রাশ ব্যবহার করেন এবং উপর নিচ করে ব্রাশ করে এইভাবে করা যাবে না উপর নিচ করে এবং ফ্লসিং রাত্রেবেলা বিশেষ করে ঘুমানোর আগে ব্রাশ করার পরে একবার ফ্লসিং করার পরে যদি মাওতা ইউজ করে আরও ভালো টোটাল কেয়ার হয়ে যাবে তাহলে একজন মানুষের কখন দাঁত ফিলিং করার প্রয়োজন পড়ে ফিলিং আসলে একজন মানুষ দেখা যাচ্ছে যে কোনো খাবার খাওয়ার সময় বিশেষ করে ঠান্ডা এবং গরম ঠান্ডাতে বেশি ধরে প্রাথমিক পর্যায়ে ঠান্ডাতে ধরে গরম আসলে পুরানা হয়ে গেলে ধরে ক্রনিক যখন হয় তখন গরমটা ধরে ঠান্ডা পানি আইসক্রিম মুখে দিচ্ছে ঠাট করে কোনো জায়গায় ধরছে দ্যাট মিন্স ওই জায়গায় কোনো প্রবলেম আছে ওই অবস্থায় আসলে ওনার ফিলিংয়ের জন্য আসা উচিত বা দেখানো উচিত অ্যাটলিস্ট ডাক্তারকে যে আমার এই জায়গাটাতে পানি আমি ধরতে পারছি ঠান্ডা পানি মুখে নিলে এই জায়গায় ধরতেছে এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা অনেক সময় দুই দাঁতের মাঝে গড়তে হয় আমাদের দুইটা দাঁত পাশাপাশি আছে এই সাইড দিয়ে গর্ত হয়েছে খালি চোখে দেখা যাচ্ছে না রুগীও তো বুঝতেছে না ইভেন আমরাও অনেক সময় বুঝি না রে না দেখলে তো এইগুলো প্রাথমিক পর্যায়ে যদি চলে আসে ঠান্ডা যখন ঠান্ডা গরমে যখন সমস্যা তখন আসলে ফিলিংটা আসলে প্রযোজ্য তখনই ফিলিং করে নিলে তাহলে আর ব্যথা করবে না এই ফার্দার ট্রিটমেন্ট লাগবে না এবং আমরা যেটা বলে থাকি অনেকেই বলে দাঁতের চিকিৎসা খুব ব্যয়বহুল তাই না জি স্যার তো অবশ্যই দাঁতের চিকিৎসা ব্যয়বহুল এই ব্যাপারে আমরা সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে দাঁতের চিকিৎসা নয় আপনার নেগলিজেন্স বা অবহেলাটাই আসলে আপনার ব্যয় বাড়া দিবে আপনি যদি সচেতন হন আপনি একটা দাঁতে যখন প্রাথমিকভাবে সমস্যা দেখা দিচ্ছে তখনই চিকিৎসা যদি করে নেন তাহলে আপনার খরচ কমাবে সে ফর এক্সাম্পল আপনার দাঁতে শিশির করতেছে আপনি অবস্থায় আসলেন আমার কাছে আমরা জাস্ট একটা ফিলিং করে দেবো ফিলিংয়ে কিন্তু সমাধান হয়ে গেল এবং ফিলিং একটা সময় কম লাগবে একদিনেই হয়ে যাবে এবং ফিলিংয়ে আপনার কস্টিংও কম হবে আপনি সরকারি হাসপাতালে গেলে তো জাস্ট একটা টিকিট কেটে করতে পারবেন হাসপাতালগুলো তো মানে প্রাইভেট তো হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে বা খুব ভালো কোয়ালিটির ফিলিং যেগুলো আমরা করে থাকি দাঁতের সাথে একদম মিলে যাবে কালার ম্যাচিং ম্যাক্সিমাম আপনার হয়তো দুই থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে ফিলিং তো এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আসলে কিন্তু আমি যদি অবহেলা করতে থাকি তাহলে যখন গর্তটা মজা ধরে ফেসে ওই যে বললেন তীব্র ব্যথা নিয়ে আসছে তখন কী হচ্ছে আমার তখন আপনার হচ্ছে ফিলিংয়ে হচ্ছে তখন রুট ক্যানেলে যেতে হচ্ছে যেটা কিনা এক্সপেন্সিভ এবং যেটা একদিনে হবে না যেটার জন্য ওনাকে দুই তিনবার আসা লাগতেছে ওনার সময়ও বেশি লাগলো ওনার পয়সাও বেশি খরচ হলো এবং ওনার মানে সব কিছু মিলে আসলে জিনিসটা সেই জন্য সচেতনতা খুব সচেতনতা জরুরি আপনারা প্রাথমিক পর্যায়ে সচেতন হন দাঁতের কোনো দিকে যদি অ্যাবনরমালিটি ফিল করেন ঠান্ডা পানিতে ধরতেছে সমস্যা করতেছে খাইতে যায় কোনো জায়গায় চাপ চাপ দিলে ব্যথা করছে ইমিডিয়েট চিকিৎসা করেন ইনশাল্লাহ আপনাদের অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে একটা ব্যাপার যেটা স্যার এইটা এইটার সঙ্গে অনেকটা সম্পৃক্ত একটা প্রশ্ন বাংলাদেশের মানুষ আসলে দাঁতের সমস্যা হয় কিন্তু সচেতন না এই ব্যাপারে সচেতন করার জন্য কি কি ভূমিকা বা কি করা এটা যেন আসলে আমরা যেটা করতেছি আপনার কন্টিনিউসলি আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ বা সচেতনতা বৃদ্ধির জন্য আমরা স্কুলে যেমন প্রোগ্রাম করি আমরা সুযোগ পেলে সময় পেলে আমরা বিভিন্ন স্কুল মাদ্রাসায় ছুটে যাই এবং বাচ্চাদেরকে আমরা কীভাবে ব্রাশ নিতে করতে হবে কীভাবে যত্ন নিতে হবে এই জিনিসগুলো এডুকেট করতেছি পাশাপাশি কিন্তু আমরা মাঝে মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্পিংয়ের আয়োজন করি ইভেন আমার ক্লিনিক যেটা সেখানে আমাদের মোটামুটি মাঝে মাঝে আমরা বিভিন্ন উপলক্ষে এই ধরনের আয়োজন করে থাকি মহিলাদের জন্য কোনো সময় কোনো সময় স্পেসিফিক ম্যাকজোফেসিয়াল সার্জারির উপরে তো এই সচেতনতার জন্য আসলে মানুষকে এই সুযোগগুলো গ্রহণ করতে হবে এবং আমরা যখন বেশ করে মানে যখন সমস্যা হওয়ার আগে যদি ওনারা এই জিনিসটা উপলব্ধি করতে পারে তাহলে ওনাদেরও আসলে ওনারাও লাভবান হবে সেক্ষেত্রে স্যার রেগুলার ট্রিটমেন্টের ব্যাপারে তো স্যার সবাই সচেতন হলেই হয়তো বা বা রেগুলার ট্রিটমেন্ট কীভাবে করতে পারে মানুষ এটার জন্য আপনার উন্নত বিশ্বে যেটা করা হচ্ছে আপনি উন্নত বিষয়গুলো দেখে দেখেন তারা কী করছে ছয় মাস পরপর রেগুলার ডেন্টাল চেক আপ করতেছে ছয় মাসে একবার দাঁতের সমস্যা থাকুক আর নাই থাকুক তারা ডেন্টিস্টের কাছে যাচ্ছে ডেন্টিস্ট তাদের রেগুলার যেটা ওরাল হাইজিন মানে স্কেলিং পলিশিং করতেছে ক্লিনিং যেটা প্রফেশনাল সেটা করছে এবং ওই সময় কোনো প্রবলেম আছে কি নাই সেটা কিন্তু ফাইন্ড আউট করে বলে দিচ্ছে আমাদেরকে তো আমাদের দেশে আসলে ছয় মাসে একবার হয়তো পসিবল না কিন্তু আমরা যেটা স্বপ্ন দেখি বা আমরা যেটা রুগীদেরকে সবসময় অ্যাডভাইস করি সেটা হচ্ছে বছরে অন্তত একবার একবার ডেন্টিস্টের কাছে আসার জন্য এবং রেগুলার যদি ওই অ্যাটলিস্ট ক্লিন করার জন্য আসলে বছরে একবার সব কিছু সার্ভিসিং লাগে আপনি একটা এসি চালাচ্ছেন এই এসিটাও কিন্তু প্রতি আপনার বছর একবার সার্ভিসিং করা লাগে একটা গাড়ি আপনি কিছুদিন পর পর সার্ভিসিং করা লাগে সো আপনার এই যে দাঁত যেটা এই দাঁতেও কিন্তু আসলে যে কিছু জায়গা থাকে আপনি যতই ভালো মতন ব্রাশ করেন না কেন কিছু পাথর জমবে যে পাথরগুলো আসলে ক্লিনিং প্রফেশনাল ক্লিনিং না করলে যাবে না বা কিছু হালকা স্টেইন পরে হোলদে হয়ে যায় দাঁত এটা আপনার স্কেলিং পলিশিং করলে চলে যায় স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কথাগুলো জানানোর জন্য এবং দর্শকরাও নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছে এবং তারা ব্যবহার করবে এবং সচেতন হবে মানুষ আমরাও বিশ্বাস করি সেটা আপনাদেরকেও ধন্যবাদ এ ধরনের অনুষ্ঠান আসলে জনগণের জন্য অনেক উপকারী হয়ে থাকে এবং এর মাধ্যমে আসলে আপনারা যেমন মানুষদের সেবা করছেন আমরাও চেষ্টা করতেছি এই সেবার কিছুটা অংশীদার হওয়ার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটুকু দেওয়ার জন্য ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আমরা কথা বলতে বলতে অনেক কথা শুনলাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আবারও আমরা আসবো স্বাস্থ্য বার্তা নিয়ে নতুন কোনো অতিথি এবং কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ